নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। পিকনিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো একই পরিবারের তিনজনের। মৃতদের মধ্যে এক শিশুও আছে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ শহরতলির উস্তির মানেশ্বরপুরে। মৃত বছর 36-এর গাফফার লস্কর, বছর 32-এর মফিজুল মোল্লা ও বছর 6-এর রিজওয়ান মোল্লা। মফিজুলের ছেলে রিজওয়ান, গাফফার কাকা। এদের বাড়ি মগরাহাটের মামুদপুরে। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিশ বাহিনী, চলে আসে স্থানীয় বিদ্যুৎ বণ্টন নিগম লিমিটেডের কর্মীরা। মৃতদেহ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। সোমবার দেহের ময়নাতদন্ত হবে। বানেশ্বরপুর বাজারে একটি বেসরকারি কেজি স্কুল আছে। এই স্কুল ভবনের সঙ্গেই আছে একটি ওষুধ দোকান। এদিন ওই স্কুলের ছাদে চলছিল পিকনিক। জনাবাইস ছিলেন পিকনিকে। এই ভবনের উপর দিয়ে চলে গিয়েছে বিপজ্জনক বিদ্যুতের তার। এদিন পিকনিক চলাকালীন হঠাৎ করে রিজওয়ান খেলার ছলে বিদ্যুতের তারটি ধরে ফেলে, সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। এরপর শিশুর পরিবারের লোকজন ছাড়াতে ছুটে আসেন, তৎক্ষণাৎ তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান। এরপর চিৎকার জুড়ে দেন সবাই, ছুটে আসেন এলাকার মানুষ। বাঁশ দিয়ে বিদ্যুতের তার ছিঁড়ে দেওয়া হয়। ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তিনজন। দুজনকে নিয়ে আসা হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে, মফিজুলকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুরে। সেখানে মৃত্যু হয় মফিজুলের। ডায়মন্ড হারবার হাসপাতালের চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। ঘটনাটা ঘটেছিল, একটা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হতে হতে বাচ্চাটা হঠাৎ কি একটা আলুর দমাত লুচি খেয়েছে, খেয়ে হাত ধুতে এসেছিল, বাবার লক্ষ্য করেনি। তারপরে দেখে যে বাচ্চাটা বাড়িটি খেয়ে গেছে, বাচ্চাটা ওই রকম ধরতে গিয়েছিল বাবা, বাবা ধরতে বাবারও পর্যন্ত কারেন্ট ধরে নেয়, আবার সে তার চাচা সেও ধরতে যায়, গিয়ে তিনজন সবই স্পটে, দুজন স্পটে ডেড হয়ে যায়। একজনা বেঁচে ছিল, তাকে ডায়মন্ড হারবার হসপিটালে তাকে রেফার করা হয়েছে। রেফার করার পরে তারা সেখানে এখন কী অবস্থা আছে আমরা জানি না, কিন্তু মারা গেছে শুনলাম, কিন্তু ঘটনাটা সত্য কি মিথ্যা জানি না। একজন দুজন মারা গেছে, একজন বেঁচে আছে। কিন্তু এই যে বিল্ডিংটা হলো, কীভাবে বিল্ডিংটা হলো, ইলেকট্রিকের তার সহ বিল্ডিং করছে, এই বিল্ডিংটা কীভাবে হলো? তার তার আছে, সব কিছু আছে, কিন্তু ও যে স্কুল করেছে তার বাচ্চার কোনো ব্যবস্থা নেই, কিছু নেই। বাচ্চাটা যে প্রত্যেক দিন স্কুলে শ শ বাচ্চা আসে, তাহলে সেই বাচ্চাটা যদি ছাদে ওঠে, প্রতিটা বাচ্চার তো এইরকম দুর্ঘটনা ঘটবে। 3 বছর পর পর একই রকম কেস হলো। গত বছর একটা লোক কলের কাজ করতে এসেছিল, সেই কলের কাজ করতে করতে সে বেচারি কারেন্ট শর্ট খেয়ে সেও পর্যন্ত অক্ষত অবস্থায়, পঙ্গু অবস্থায় পড়ে আছে। তার আগের বছর একটা, গত বছর একটা, তার আগের বছর একটা বাচ্চা ছেলেও সমস্যায় পড়লো। এরকম প্রতি বছর কি হতে থাকবে আমরা দেখতে থাকবো? ওরা ঘর করে চোটাল ব্যবসা করে চলে যাবে, আর সাধারণ মানুষ কি পেরেশানে পড়বে? কোন চাচ্ছি যেন না এই বিল্ডিং গুলো থাকে, এই বিল্ডিং গুলো যদি থাকতে চায় ওদের যা হোক একটা ব্যবস্থা করতে হবে, যেন তারের মধ্যে যেন কেউ না আর কোনো রকম ভাবে আঘাত পায়। লাইনটা অবশ্যই তো বেআইন লাইন, সেটা প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। এই লাইনটা কিভাবে এরকম ঘরটা হলো, সেটাও রাতারাতির মধ্যে ঘর হয়ে গেছে। এই কারেন্টের তার এইরকম কেউ পারমিশন দেবে কি? কেউ তো পারমিশন দেবে না। কিন্তু কিভাবে এই ঘরটা করলো, তারা দায়ী এর জন্য, তার জন্য তো আমরা দায়ী নয়। ঘটনা আমি যখন আসি, এসে দেখলাম এখানে খুব গন্ডগোল হচ্ছে, হই হুল্লোড় হচ্ছে। শুনলাম হাই টেনশনের লাইনে দুজন ব্যক্তি মারা গেছে, একটা বাচ্চা সহ আরেকজন বড়। তো আমিও ছাদের উপরে উঠলাম, উঠে দেখলাম হ্যাঁ তাই মারা গেছে ওখানে। তো পুলিশকে জিজ্ঞেস করলাম যে এইরকম হলো, পুলিশ তো আসলো, এসে পুলিশ তো কোনো স্টেপ নিচ্ছে না এখনো পর্যন্ত। তারপর পুলিশকে বলে, তো পুলিশ এবার আমাকে বলছে যে লাশগুলো নামাবার ব্যবস্থা করতে হবে। তা লাশ তো ওই ছাদের উপর থেকে অত ভারী লাশ তো নামাতে পারবে না এমনি, তা কেউ তো হাত দিতে চাচ্ছে না। তা আমি পুলিশকে বললাম যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বাচ্চাটাকে নামিয়ে নিতে পারি, কারণ ভাই ওই বড়ো লাশটা তো আমি নামাতে পারবো না। তো ওই পুলিশকে বলে আমি বাচ্চাটাকে নিচে নামিয়ে নিয়ে হাসপাতালে নিয়ে গেলাম, পাশেই হাসপাতাল, মানেশ্বরপুর প্রাথমিক হাসপাতাল পাশেই আছে। পাশে নিয়ে গেলাম, পুলিশ আমার সঙ্গে সঙ্গে রাস্তা ক্লিয়ার করে নিয়ে সিঁড়ি থেকে নিচে নামাবার সময় পুলিশ সাহায্য করলো। সবাই মিলে সাহায্য করে বাচ্চাটাকে নামিয়ে নিয়ে আসলাম। তারপরে পুলিশের হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিল, ওখানে গেল, ওখান থেকে গিয়ে মানে অ্যাম্বুলেন্সের স্ট্রেচারে করে বড় লাশটাকে নিচে নামিয়ে নিয়ে আসলো। তারপরে ওখান থেকে আবার পুলিশ ওখানে হাসপাতালে নিয়ে গেলো, ডাক্তার তাকে ট্রিটমেন্ট দেখলো, দেখে মৃত বলে ঘোষণা করে দিল। ঘটনাটা ঘটলো কীভাবে, আমি তো লোকের মুখ থেকে শুনেছি যে এখানে ভিস্টেজ বলে কোনো কোম্পানির একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, সেই সেই সূত্রে হয়তো কোনো পিকনিক বা কোনো কিছু অনুষ্ঠান করে ছাদের ওপরে অনুষ্ঠান করেছিল। কিন্তু এই হাই টেনশন ছাদের ওপরে ওরা কীভাবে অনুষ্ঠানটা করলো, হ্যাঁ
সেইটাই তো বিষয়। কতজন ছিল আনুমানিক হবে, হয়তো 8-10 জন হবে, এরকম বলা যাবে না তো। সব তো যখন ঘটনাটা ঘটে গেছে তখন তো সবাই পালিয়ে গেছে। তখন চাইতেছি যে হাই টেনশন যে লাইনের উপর দিকে ঘরটা কিভাবে হলো আর পুলিশ কিভাবে পারমিশন দিল। আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা।